দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি রয়েছে। লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই দুর্নীতির উৎপত্তি হয়। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের মতে, ব্যক্তিগত লাভের জন্য সরকারি দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেওয়া হলো দুর্নীতি। চলুন জেনে নেই দুর্নীতি বৃদ্ধির কিছু কারণ ও প্রতিকার। দুর্নীতি বৃদ্ধির প্রধান কারণ হলো ইসলামের সঠিক শিক্ষা গ্রহণকারীর অভাব। দুর্নীতি বিস্তারের অন্যতম কারণ হলো যথোপযুক্ত ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষা মানুষকে সৎ, যোগ্য, আশীর্বাদ ও নীতিবান হতে শেখায় এবং ঘুষ ও দুর্নীতি ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দান করে। তাই তারা এ সকল অন্যায় অপকর্ম থেকে বিরত থাকে। পক্ষান্তরে ধর্মহীন শিক্ষা মানুষকে স্বার্থবাদী, ভোগবাদী ও স্বেচ্ছাচারী হতে প্ররোচিত করে এবং পরকালীন জবাবদিহিতা থেকে উদাসীন হতে শেখায়। তাই তারা দুর্নীতি করতে পরোয়া করে না। যোগ্য ব্যক্তিকে দায়িত্ব না দেওয়া। দুর্নীতির অন্যতম কারণ হচ্ছে ঘুষ। স্বজনপ্রীতি ও রাজনীতির প্রভাবে অধক্ষ, অনভিজ্ঞ ও অসৎ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দান। অথচ প্রশাসনকে দুর্নীতির করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য ইসলামের নির্দেশ হচ্ছে সৎ, যোগ্য ও দক্ষ লোককে নিয়োগ করা। এ বিষয়ে খোলাসা করতে কোরআন মাজিদে হযরত মুসা আলাইহিসসালামে এর কর্মী হিসেবে মনোনয়নের ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর মেয়ে দুটির একজন বলল, হে পিতা, একে কর্মচারী নিযুক্ত করুন, নিশ্চয় আপনার কর্মসহায়ক হিসেবে সে উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমার সমূহকে তার যথার্থ হকদারগণের নিকটে পৌঁছে দাও। অধিক পাওয়ার আশা। মানবজাতির স্বভাবই এমন যে তারা যত পায় তত চায়। একটা গাড়ি পেলে দশটা চায়। এভাবে সারা জীবন পেতে থাকলেও তার মন ভরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো আদম সন্তান একটি স্বর্ণের উপত্যকার মালিক হয়ে যায় তাহলে সে এরূপ আরেকটি পেতে আকাঙ্ক্ষা করে। মাটি ছাড়া আর কিছুই তার পেট ভরাতে পারে না। আর যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। হালাল হারামের তোয়াক্কা না করা। দুর্নীতির আরেকটি অন্যতম কারণ হল হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদের পাহাড় গড়ে তোলা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খাদ্যে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। জবাবদিহিতার অনুভূতির অভাব। দুর্নীতির প্রধান ও মুখ্য কারণ হল জবাবদিহিতার অনুভূতি। জবাবদিহিতা দুই প্রকার। এক, ইহকালীন জবাবদিহতা। দুই, পরকালীন জবাবদিহতা। ইহকালীন জবাবদিহতা বলতে জনগণ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা বোঝায়। ছলে বলে কৌশলে মানুষ অনেক সময় এ জবাবদিহিতা থেকে রক্ষা পায় বলে ঘুষ ও দুর্নীতি প্রতিটি সেক্টরের সংক্রমণ বেধির মতো ছড়িয়ে পড়েছে। বিভিন্ন কৌশলে ইহকালীন জবাবদিহতা থেকে রক্ষা পেলেও পরকালীন তথা আল্লাহর নিকট জবাবদিহিতা থেকে কোনোভাবেই রক্ষা পাওয়া যাবে না। মূলত ইহকালীন অসৎ কর্মকাণ্ডের বিষয়ে পরকালে জবাবদিহি করতে হবে। এ অনুভূতি কারো মাঝে জাগ্রত থাকলে সে কখনো ঘুষ, লেনদেন ও অন্যান্য দুর্নীতি করতে পারে না। মহান আল্লাহ পরকালীন জবাবদিহিতার বিষয়ে সতর্ক করে বলেন, নিশ্চয় তোমার পালনকর্তা পাকড়াও অত্যন্ত কঠিন। বিচার বিভাগের স্বাধীনতার অভাব। দুর্নীতি সৃষ্টির অন্যতম কারণ হল বিচার ব্যবস্থার পূর্ণ স্বাধীনতা খর্ব করা। বিচার বিভাগকে প্রভাবমুক্ত করতে না পারলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা অসম্ভব। আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত মাকজুম গোত্রের এক নারী চোরের ঘটনায় কুরাইশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলল। এ অবস্থায় তারা বলাবলি করতে লাগল, এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কে আলাপ করতে পারে। তারা বলল, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয়তম উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহ এ ব্যাপারে আলোচনা করার সাহস করতে পারেন। উসামা নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সঙ্গে কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনকারীর সাজা মওকুফের সুপারিশ করেছ? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দাঁড়িয়ে খুতবায় বললেন, তোমাদের আগের জাতিগুলো এ কাজে ধ্বংস করেছে যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত তখন তার ওপর হজ জারি করত। আল্লাহর কসম, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কন্যা ফাতেমা চুরি করত তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। দুর্নীতি প্রতিরোধের করণীয়। ইসলামের শিক্ষা বিস্তার। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আবশ্যিক পূর্বশর্ত হল ধর্মীয় শিক্ষা অর্জন করা। মক্তবভিত্তিক শিক্ষককে পুনরায় বেগমান করা, যাতে একটা শিশু স্কুলে পা দেওয়ার আগেই ন্যায় নিষ্ঠার শিক্ষা পায়।
পরিবারের উচিত সপ্তাহে অন্তত একটা দিন নির্দিষ্ট করে রাখে যেই দিন সন্তানদের নিয়ে ভালো মন্দ বিষয়ে আলোচনা করতে পারেন, কারণ পারিবারিক শিক্ষায় একজন মানুষের সুশিক্ষার ভিত্তি। কর্মী নিয়োগের সচেতনতা। বর্তমানে কর্মী নিয়োগের ক্ষেত্রে যদি সরকারি নজরদারির বাইরে সৎ ও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যায়, তবে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি কার্যকর করতে পারবে এবং আমলাতন্ত্রের জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য কমে যাবে। নিয়োগকারীর সততায় দুর্নীতি প্রতিরোধ সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। অল্পতেই সন্তুষ্ট থাকা। আমাদের উচিত সর্বদা অল্পে তুষ্ট থাকার অভ্যাস গড়ে তোলা। অতিরিক্ত পাওয়ার আশা এক পর্যায়ে একজন মানুষকে জাহান্নামের পথ যাত্রী বানিয়ে দেয়। তাই যখনই আমাদের অতিরিক্ত পাওয়ার নেশা আকারে ধরবে, তখনই ইস্তেগফার পাঠ করা উচিত এবং নিজের থেকে নিম্ন স্তরের মানুষের অবস্থা থেকে শুকরিয়া আদায় করা। সমাজের বর্তমান অবস্থা দেখলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে অতিরিক্ত পাওয়ার আশায় একজন ব্যক্তি সরাসরি দুর্নীতিকে আপন করে নেয়। পরিবারের অতিরিক্ত চাওয়া মেটানোর জন্য খারাপ কাজ করতে বাধ্য হয়। তাই একটি পরিবারের উচিত এই ক্ষেত্রে অধিক সতর্ক থাকা। হালাল হারাম মেনে চলা। এমন সম্পদের পাহাড় কি দরকার আছে যা আমাদের জান্নাতে প্রবেশ করতে দেবে না? দুনিয়ার সুখের আশায় দুর্নীতি করেও তো শান্তি নেই, আখিরে তো আছে কঠোর শাস্তি জাহান্নাম। আবার হারামের মধ্যে ডুবে থাকলে দোয়াও কবুল হয় না। হাদিসে এসেছে, অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করেছে, যার চুল উষ্কখুষ্ক, কাপড় ধুলিমলিন। সে আকাশ পানে দুহাত প্রসারিত করে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং হারাম দ্বারা দেহ গঠিত। কাজেই এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? উল্লেখিত হাদিস মেনে চললে ঘুষ ও দুর্নীতি বিদূরিত হবে, এতে কোনো সন্দেহ নেই। বিচার বিভাগের স্বাধীন দান। একটি দেশের দায়িত্ববান সরকারের উচিত বিচার বিভাগকে সম্পূর্ণরূপে অন্য বিভাগ থেকে, বিশেষ করে শাসন বিভাগের কর্তৃত্ব থেকে নিরপেক্ষ রাখা। বিচার বিভাগের স্বাধীনতাই একটি দেশের দুর্নীতিমুক্ত থাকার সর্বোত্তম পন্থা। যদি বিচার বিভাগ সন্তুষ্টভাবে বিচার কার্য সম্পূর্ণ করতে না পারে, তাহলে দুর্নীতিরোধের চিন্তা স্বপ্ন থেকে যাবে, বাস্তবায়ন কখনোই হবে না। প্রতিটি স্বাধীন দেশের জন্য স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। মহান আল্লাহ তাআলার দুর্নীতি সম্পর্কে সচেতন থাকার ও তার মনোনীত একমাত্র দিন ইসলামের প্রতিটি আদেশ নিজেদের জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।